সুরুল রাজবাড়ি। সুরুল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম। সুরুল অধিবাসীরা প্রথম দিকে ছিলেন ডোম, বাগদি, বাউড়ি, হাড়ি বর্ণভুক্ত। আজ যদিও কালেস্রোতে ভেসে মিশ্র বর্ণের মানুষ বসবাস করেন এই অঞ্চলে। বাড়ির প্রতিষ্ঠাতা বংশের আদিপুরুষ ভারতচন্দ্র সরকার। আমি এখন শান্তিনিকেতনে, সুরুল রাজবাড়িতে। ইতিহাস বলে অষ্টাদশ শতকের গোড়ার দিকে বর্ধমানের নীলপুর অঞ্চল থেকে সুরুলে এসেছিলেন ভারতচন্দ্র সরকার। তার পুত্র কৃষ্ণহরি সরকারের হাত ধরে এই পরিবারের সমৃদ্ধির সূচনা। অতীতে সুরুল গ্রামটি ছিল এই পরিবারের বাণিজ্য কেন্দ্র। এই বাড়িটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল বেশ হৃদ্যতা। ইংরেজদের কাছ থেকে এই পরিবার সরকার পদবি পান। অসাধারণ জায়গা, এত ভালো লাগছে কি বলবো। রাজবাড়িতে এসে মনে হচ্ছে দেখে আমি যদি রাজরানী হতে পারতাম এই বাড়ির, কি অসাধারণ। সুরুলের সরকার বাড়ি অন্তত 300 বছরের পুরনো, কিন্তু কি সুন্দর, সম্পূর্ণ বাসযোগ্য, একটু ফাটল নেই কোথাও। এখানে জোড়া দুর্গাপুজো হয় একটি রাজবাড়ির ভিতরে, আর একটা পেছনে মন্দিরের কাছে। ভাবা যায় একটা সময় জমজমাট রাজবাড়ি ছিল, কত লোক থাকতো এখানে। পুজোর সময় বসে যাত্রার আসর, দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এসে হাজির হন। বাড়ির মেয়েরা আজও উপরে চিকের আড়াল থেকে উপভোগ করেন সেই যাত্রাপালা। বাড়ির পিছনের অংশে রয়েছে সরকার বাড়ির বর্তমান প্রজন্মদের বাসভবন, রয়েছে পুরনো জমিদার বাড়ি, যদিও তা ভগ্নপ্রায়, গাছগাছালি বাসা বেঁধেছে তার বুকের উপরে। একসময় নাট মন্দিরের আদলেই তৈরি হয়েছিল এই বাড়ি। পুরনো এই বাড়িতেই এক অংশে অতীতকে সাক্ষী করে আজও বসবাস করেন কিছু উত্তরসূরি। আছে নিজস্ব বহু পুকুর, জমি, সাদা লাল সবুজ রঙের ছোঁয়ায় সেজে ওঠা এই সুরুল সরকার জমিদার বাড়ির নাট মন্দির মন ছুঁয়ে যাবে, তার স্নিগ্ধ সৌন্দর্য উপলব্ধি করাবে অতীত ঐতিহ্যকে। ওখান থেকে ফেরার পথে দেখতে পেলাম একটা শিব মন্দির, অসাধারণ সৌন্দর্য তার। এই জমিদার বাড়িতে বহু সিরিয়াল, সিনেমার শুটিং হয়ে থাকে।